মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে জনগণকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। আসন্ন অর্থ বছরের বাজেটে ঘাটতি ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে এডিটর্স গিল্ডের এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। শনিবার সৈয়দ ইশতিয়াক রেজার সঞ্চালনায় আলোচনায় উঠে আসে স্বাস্থ্য ও শিক্ষাসহ বাজেটের বিভিন্ন খাতের চিত্র। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। এডিটর্স গিল্ডের দু ঘন্টার এ গোলটেবিল আলোচনায় উঠে আসে উত্থাপিত বাজেটের ভালো মন্দ সহ নানা দিক। বাজেটে বাজার ব্যবস্থাপনার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকার অভিযোগের পাশাপাশি ন্যূনতম রিটার্ন শূন্য থেকে বাড়িয়ে 2,000 টাকা করার বিষয়টি নিয়েও আলোচনা হয়। যদি 2,000 টাকা ইনকাম না থাকে ট্যাক্স ফাইল করলেই যদি দিতে হয় সে হ্যারাসড হবে নাকি এই জিনিসটার তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের মতে রাজস্ব বাড়ানোর প্রচেষ্টা হিসেবে 2,000 টাকা রিটার্নের পদক্ষেপ যুগোপযোগী সিদ্ধান্ত। ইনফ্লেশন নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে কিন্তু আবার অর্থনীতিকে মানে সংকুচিত করতে হয়, তো সেক্ষেত্রে প্রবৃদ্ধির প্রতি এমনি একটা চাপ থাকে যেহেতু মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। আবার আমাদের কর্মসংস্থান করতে হবে, কর্মসংস্থানের তো চাহিদা প্রত্যেক বছর প্রায় 20 লক্ষ নতুন কর্মবাজারে আসে। ন্যূনতম রিটার্নের সমালোচনা করলেও রাজস্ব বাড়ানোর প্রয়োজনীয়তার কথা স্বীকার করে নেন বক্তারা। তবে সেজন্য ভ্যাট আদায়ে আধুনিক হওয়ার পরামর্শ তাদের। এ সময় শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, সামাজিক সুরক্ষা খাতে বিশেষ গুরুত্ব আরোপ করার প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা। আমি মনে করি এটা দীর্ঘদিনের দাবি, এটা মনোপলি থেকে বের হয়ে আসতে হবে এবং যেভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয় এটাও কিন্তু আমাদের রিভিউ করার একটা প্রসেসে, ডাইনামিক প্রসেসে যেতে হবে। অফকোর্স। আতিকুল ইসলাম শাকিল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।